আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের তো আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমি বাইরে কেনাকাটা করতে গিয়েছিলাম আর হচ্ছে সম্পূর্ণ আমার জন্য, তো বাচ্চাদের জন্য কেনাকাটা হয়েছে সেটা অবশ্যই শেয়ার করা হয়নি। তো আমার জন্য যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আমি শেয়ার করেছি। প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আইল্যান্ডার নিয়েছি ল্যাকমির, আর একটা হচ্ছে 24 ঘন্টা আর একটা হচ্ছে 36 ঘন্টা। তো আমি 24 ঘন্টা যেটা ওটা নিয়েছি, আর এটা হচ্ছে পেন্সিল টাইপের থাকে আর এটা দিতে কিন্তু অনেক সুবিধা। আমি কিন্তু ল্যাকমির এই আইল্যান্ডারগুলো ইউজ করে থাকি সবসময়, আমার কাছে অনেক ভালো লাগে। তো বাইরে গেলে আসলে অনেক কিছু ভালো লাগে, অনেক কেনাকাটা করতে ভালো লাগে, চোখে আসলে যাই দেখি তাই ভালো লাগে, কিন্তু আসলে সব কিছু তো নেওয়া সম্ভব না, তবে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো সব কিছু। তো কিছু কিছু জিনিস ছিল ভালো লাগার মতো, সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে ছিল অনেকগুলো আংটি ছিল, তো আমার বেশ ভালো লেগেছে কয়েকটা আংটি। এখান থেকে আমি এক থেকে দুটো নিয়েছি যেগুলো আমার ভালো লাগে ওগুলো নিয়েছি। আর চুড়ি দেখলাম রেগুলার হাতে দেওয়ার জন্য, আর আসলে যেহেতু আমার রেগুলার হাতের অনেক চুড়ি রয়েছে সেজন্য আর নেই নেই, এমনি জাস্ট দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কানের দুল, আর এখানে অনেক রকমের কানের দুল ছিল, তার মধ্যে ভালো লাগার মতো এই একটা কানের দুল ছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছে কানের দুলটা, এটা হচ্ছে পুঁতি দিয়ে করা মনে হয়, তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি আমার জন্যে। তো আসলে আমি এ ধরনের কানের দোল আমি ইউজ করি না, তো ভালো লাগে সেই জন্য নেওয়া। তো অনেক কানের দোল আছে আমার, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি আরেকটা, আর এটা নিয়েছি হচ্ছে গ্র্যানিয়ারের একটা ক্রিম নিয়েছি, কারণ আমার মুখে প্রচণ্ড গোটা উঠতো, তো গ্র্যানিয়ার যে ফেস ওয়াশ ওটা ইউজ করাতে অনেক ভালো হয়েছে, মানে স্কিনটা আমার শ্যুট করেছে আর গোটা উঠে না মুখের, একদমই অনেক ভালো। তো যখন ইউজ করি আসলে মুখটা টান টান হয়ে যায়, সেই জন্য এই ক্রিমটা নেওয়া। আর এই ক্রিমটার দাম নিচ্ছে 215 টাকা। ক্রিমটা আসলে অনেক ভালো, এর আগে আমি ইউজ করেছিলাম তো মাঝখানে ইউজ করা হয়নি, আবার নিয়ে নিয়েছি। আর যেতে যেতে একটু শ্যুট করলাম, আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, যেহেতু সামনে পয়লা বৈশাখ, সে উপলক্ষে আসলে অনেক শাড়ি 3 পিস উঠেছে পয়লা বৈশাখের। তো আসলে আমি ওইদিকে আর ঢুকিনি, কারণ ওইদিকে নিবো না সেজন্যে। আর তারপরে ঢুকে আসলাম আসলে ব্যাগ কিনবো, ব্যাগের জন্য তো 2-3টা দোকান ঘুরেছি ভালো লাগেনি, তো শেষ পর্যন্ত যে দোকানটা ঢুকেছি ওটা অনেক ভালো লেগেছে। এখানে অনেক ছিল ভালো লাগার মতো, কিন্তু আসলে আমার কেমন জানি আমার ভালো লাগেনি। তো হয়তো অনেকের অনেক রকম চয়েস থাকতে পারে, আমার ভালো লাগেনি সেজন্য আমি নিতে পারলাম না এখান থেকে। তো আসলে যে কোনো জিনিস কিনলে 2-1 জায়গায় ঘুরে তারপরে নেওয়া উচিত। আর এটা ছিল কাপড়ের ব্যাগ, এটা আমার ভালো লেগেছিলো সেজন্য একটু শ্যুট করে দেখালাম, কিন্তু ব্যাগটা একটু বড় ছিল সেজন্য আমি নিইনি। এই যে এই দোকানটায় চলে আসলাম, এই দোকানে আমি ব্যাগ নিয়েছি, এখানে আসলে ব্যাগগুলো অনেক দাম ছিল প্রচুর পরিমাণে, তারপরে ভালো লাগলো সেজন্য নিলাম এখান থেকে। এখানে ব্যাগগুলোর দাম হচ্ছে 1300, 1500 বা 2000 এমন করে দাম ছিল এখানে, আর ব্যাগগুলো সব নতুন কালেকশন ছিল, ভালো লেগেছে আমার কাছে। তো এখান থেকে আমি একটা নিয়েছি ব্যাগ। তো আসলে যেগুলো নিয়েছি ওগুলো একটু একটু করে শেয়ার করেছি, আর যেগুলো আমি শেয়ার করতে পারিনি ওগুলো আমি দেখিয়েছি। এই যেগুলো আমি কিনেছি বা শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে তখন, এখন দেখাচ্ছি। দুইটা আমি কপি মগ নিয়েছি এখানে কালো, তো আমার কাছে ব্ল্যাক ভালো লাগে বা হয়তো কপি কালার যেটা ওটাও ভালো লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছে এটা নাও এটা ভালো লাগে, এগুলা হচ্ছে 90 টাকা করে, আমার কাছে ভালো লেগেছে সেজন্য দুইটা নিয়েছি আমি এখান থেকে। আর আমি কপি খাই বা না খাই আমার কাছে রাখতে ভালো লাগে, যেটা সত্যি কথা। তো এ ধরনের টুকটাক জিনিস কিন্তু সবারই ভালো লাগে, আমার মতো আপনাদের অনেক ভালো লাগে। তো এখানে নিয়েছি সানসিল্কের একটা কন্ডিশনার নিয়েছি আমি, আর কন্ডিশনারটা হচ্ছে ইন্ডিয়ান এটা, আর এটার দাম হচ্ছে 335 টাকা এটার দাম। আসলে আমার ঠিক যখন বয়সটা দিচ্ছি ভুলে গেছিলাম একটু, দামটা দেখে বলে দিলাম। আর কন্ডিশনারটা আমি যেহেতু ইউজ করি সেজন্য আমি কিনে নিয়েছি। আর একটা ফুলদানি নিয়েছি, এই ফুলদানির দাম নিয়েছে 200 টাকা, আর ফুলদানিটা আমার কাছে ভালো লেগেছে, জানি না যেটা ভালো লাগে সেটা নিয়ে নিই, ভালো লাগলে তো আর রেখে আসতে ইচ্ছে করে না, সেটা বেশি দামি আসলে পছন্দ করি না আবার, যেগুলো আসলে নেওয়া সম্ভব না।
তো আমি এগুলা দেখি আর যখন চলে আসতেছি তো অনেক আম উঠছে, কেজি হচ্ছে 180 টাকা কেজি আমের, যেহেতু এখনো সিজন না তারপরে নিয়ে বসছে, তাই এখান থেকে আমি কিছুটা আম নিয়েছি বাসায় এসে খাওয়ার জন্য, কারণ আম আমার কাছে খুবই ভালো লাগে। এখন যেহেতু আমের নতুন নতুন আম উঠতেছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আম দেখলে তো এমনি জিভে পানি চলে আসে। আর আচ্ছা আতাপল, আতাপল আমার খুবই পছন্দের একটা ফল, তো এই ফল যখনই সামনে পাই তখনই আপনাদের ভাই আমার জন্য নিয়ে নেয়, আর যেহেতু আমি দেখেছি রেখে আসতে তো পারি না, নিয়ে আসলাম। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।